হ্যালো ফ্রেন্ডস, সাকসেস করিডর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে পিএসসির মাধ্যমে 957টি পদে ফুড সাব ইন্সপেক্টর নেওয়া হবে। তার আবেদনও শুরু হয়ে গেছে, আশা করি আপনারা আবেদন করবেন। এবং যারা জানেন না তাদের সকলে আমাদের চ্যানেলেই যে ভিডিওটি আছে তাদের শেয়ার করে দিন, তারা সকলেই সমস্ত ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে আমরা নতুন নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যেতে পারেন। তো আমরা পিএসসির মাধ্যমে যে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল, লাস্ট টাইম যে পরীক্ষাটা হয়েছিল 2014 সালে, সেখানে কী কী প্রশ্ন এসেছিল তার ডিটেলস অ্যানালিসিস উত্তরসহ আমি শুরু করেছি। প্রথম পার্টে জেনারেল স্টাডিজের 51 থেকে 75 পর্যন্ত প্রশ্ন এবং উত্তর দুটি একসঙ্গে তুলে ধরেছি এবং তার ব্যাখ্যাসহ, যেটি বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই এক্সামের ক্ষেত্রে। এটি তার সেকেন্ড পার্ট। এই দ্বিতীয় পার্টে আমি ঠিক সেরমভাবেই একই রকমভাবে প্রশ্ন এবং তার ব্যাখ্যাসহ উত্তর আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক ইনফরমেশান আপনারা জানতে পারবেন এবং সেখান থেকে অনেক প্রশ্ন হয়তো আগামী এক্সামে আপনারা পেতে পারেন। তাই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের ভালো লাগবে। অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই আপনারা সমস্ত ইনফরমেশান জানতে পারবেন। তো চলুন শুরু করি। আমাদের 76 নম্বর যে প্রশ্নটি ছিল, দেখতেই পাচ্ছেন 76 নম্বর কোশ্চেন, স্টেট ইন হুইচ ফিউ গভর্ন দ্য মেনি, যেখানে অল্প কজন অনেকজনকে শাসন করেন। চারটি অপশান ছিল, মোনার্চি, অলিগার্চি, প্লুটোক্রেসি, অটোক্রেসি। তো আমরা এই চারটি অপশানে যদি মানে জানি তাহলে আমরা উত্তরটা দিয়ে দিতে পারব। প্রথমে অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরতন্ত্র, যেটা এই প্রশ্নে জানতে চাওয়া হয়নি। তারপরে অপশানে আছে প্লুটোক্রেসি, এটি মানে ধনতন্ত্র। তারপরে মোনার্চি, মোনার্চি মানে হচ্ছে রাজতন্ত্র। আর অলিগ্রেচি মানে হচ্ছে রাজশাসন, যেটি আমাদের প্রশ্নের উত্তর। তারপরে যে প্রশ্নটি আছে, হিমালয়ান মাউন্ট ট্রেনিং ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট, দেরাদুন, দার্জিলিং, সিমলা, নৈনিতাল। এটির উত্তর হবে অপশান বি, দার্জিলিং। আমরা এই ইনস্টিটিউটের ছবিটা একবার দেখে নিই। এই দেখুন, হিমালয়ান মাউন্ট ট্রেনিং ইনস্টিটিউট, HMI ক্যাম্পাস। তাদের ট্যাগলাইন হচ্ছে মে ইউ ক্লাইম ফ্রম পিক টু পিক। এটির অ্যাড্রেস দেখতেই পাচ্ছেন, জহর পর্বত, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল 74101। তাহলে আমাদের প্রশ্ন যেটি এসেছিল যে এটি কোথায় অবস্থিত, সেটির উত্তর হবে দার্জিলিং। তারপরে নেক্সট যে প্রশ্নটি আছে, ইফ দ্য মাস অ্যান্ড দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট বোথ আর ডবল্ড ইটস কাইনেটিক এনার্জি, অপশান এ 4 times, অপশান বি 8 times, অপশান সি 12 times, অপশান ডি 16 times। তো কাইনেটিক এনার্জি ফর্মুলা জানলেই আমরা এটি সলভ করে ফেলতে পারবো। কাইনেটিক এনার্জি ফর্মুলা হলো KE = ½ of mv², এম সমান সমান মাস আর ভি সমান সমান ভলিউম। তো এটির যে উত্তর হবে সেটি হবে 4 times। তারপরে যে প্রশ্নটি আছে, ডিপ্লেশন অফ ওজোন লেয়ার ইজ মেনলি কজড বাই, চারটি অপশান, ক্লোরোফ্লোরোকার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন। এটির উত্তর হবে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। আমরা ছবিতেও দেখে নিতে পারবো, এই কি দেখুন, সান থেকে যে আল্ট্রাভায়োলেট রেটা আসছে সেটি ওজোন লেয়ারে ডিফ্লেক্ট হয়ে ফিরে যাচ্ছে। এই যে CFC, নীল রঙের যে এখানে
বর্ডার দেওয়া পোর্শনটি আছে। নেক্সট যে প্রশ্নটি আছে, দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেটার হু টুক 10 উইকেটস ইন 1 ইনিংস অফ এ টেস্ট ক্রিকেট ম্যাচ ফর মেন। একজন ভারতীয় ক্রিকেটার যিনি একটা ইনিংসে, টেস্ট ম্যাচের একটা ইনিংসে 10টি উইকেট নিয়েছিলেন। 4টি অপশান, বিএস বেদি, চন্দ্রশেখর, কপিল দেব, অনিল কুম্বলে। এটির উত্তর হবে অনিল কুম্বলে। আমরা সেই টেস্ট ম্যাচের ছবিটা একবার দেখে নিই। এই দেখুন, পাকিস্তান ট্যুর অফ ইন্ডিয়া সেকেন্ড টেস্ট, ফেব্রুয়ারি 4 তারিখ থেকে 7 তারিখ হয়েছিল 1999 সালে। অনিল কুম্বলে 26 ওভার 3 বল করেছিলেন, মেডেন নিয়েছিলেন 9 ওভার, রান দিয়েছিলেন 74 এবং উইকেট নিয়েছিলেন 10টি। কুম্বলে হোল্ডস দ্য রেকর্ড ফর গেটিং 10 উইকেটস ইন এ সিঙ্গেল ইনিংস অফ এ টেস্ট ম্যাচ। হি ইজ দ্য সেকেন্ড ওয়ান টু ডু দিস আফটার জিম লেকার। তাহলে প্রথম 10টি উইকেট নিয়েছিল কে? জিম লেকার। হি হোল্ডস দ্য ইন্ডিয়ান রেকর্ড অফ টেকিং মোস্ট ওডিআই উইকেটস ইন এ পার্টিকুলার গ্রাউন্ড। হি টুক 56 উইকেটস ইন সারজা ক্রিকেট স্টেডিয়াম। তাহলে আমাদের যে প্রশ্নটি এসেছিল তার উত্তর হবে অনিল কুম্বলে। তারপরে যে প্রশ্নটি এসেছিল, কাঠমান্ডু ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। 4টি অপশান দিয়েছিল, কালীগণ্ডক, বাগমতী, মানস, তিস্তা। এটির উত্তর হবে বাগমতী। এই দেখুন বাগমতী রিভার। দ্য বাগমতী রিভার রানস থ্রু দ্য কাঠমান্ডু ভ্যালি অফ নেপাল অ্যান্ড সেপারেটস কাঠমান্ডু ফ্রম পালান। ইট ইজ কনসিডার্ড হোলি বাই বোথ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট। এ নাম্বার অফ হিন্দু টেম্পলস আর লোকেটেড অন ইটস ব্যাঙ্কস। তারপরে যে প্রশ্নটি ছিল, দ্য পেল ইয়েলোইশ কালার অফ ইউরিন ইন নর্মাল পার্সন ইন ডিউ টু দ্য প্রেজেন্স অফ পিগমেন্ট। 4টি অপশান ছিল, বিলুরুবিন, বিলিভেরেডিন, লেসিটিন, আর হচ্ছে অপশান ডি, ইউরোক্রোম। এটির উত্তর হবে অপশান ডি, ইউরোক্রোম। তারপরে যে প্রশ্নটি ছিল, ম্যাল ফাংশনিং অফ হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানস কজেস জন্ডিস। স্টোমাক, প্যানক্রিজ, লিভার, কিডনি। এটির উত্তর হবে অপশান সি, লিভার। তারপরে যে প্রশ্নটি ছিল, ইন্ডিয়া শেয়ার্স কমন বাউন্ডারিজ উইথ। অপশান এতে ছিল নেপাল, ভুটান, চায়না, পাকিস্তান। অপশান বিতে ছিল নেপাল, ভুটান, ইরান, আফগানিস্তান। অপশান সি, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক। অপশান ডি, মায়ানমার, নেপাল, ভুটান, ইরান। এটি সবাই জানেন, এটির অপশান এ, নেপাল, ভুটান, চায়না এবং পাকিস্তান। তাও একবার আমরা ছবিটা দেখে নিই। ইন্ডিয়া বর্ডার নেমস উইথ নেবারিং কান্ট্রিজ। এই যে বাঁদিকে আছে আপনার পাকিস্তান, পশ্চিমে আপনার নিচের দিকে আছে শ্রীলঙ্কা, পূর্বে আছে বাংলাদেশ, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটি ছিল, এ প্রাইমা ফেসিয়া কেস ইজ অ্যাজ সাচ অ্যাজ ইট সিমস অ্যাট ফার্স্ট সাইট। অপশান বি, অ্যাজ ইট ইজ মেড টু সিম অ্যাট ফার্স্ট সাইট। অপশান সি, অ্যাজ ইট টার্নস আউট টু বি অ্যাট দ্য এন্ড। অপশান ডি, অ্যাজ ইট সিমস টু দ্য কোর্ট আফটার এ নাম্বার অফ হিয়ারিংস। এটির উত্তর হবে অপশান ডি, অ্যাজ ইট সিমস টু দ্য কোর্ট আফটার এ নাম্বার অফ হিয়ারিংস। তারপরে যে প্রশ্নটি ছিল, পুলিৎজার প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ফর আউটস্ট্যান্ডিং ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, লিটারেচার অ্যান্ড জার্নালিজম। এটির উত্তর হবে লিটারেচার অ্যান্ড জার্নালিজম। এই যে হচ্ছে পুলিৎজার প্রাইজ, অ্যাওয়ার্ডেড ফর এক্সিলেন্স ইন নিউজ পেপার জার্নালিজম, লিটারেসি অ্যাচিভমেন্টস অ্যান্ড মিউজিক্যাল কম্পোজিশন। কারা দেয় অ্যাওয়ার্ডটা? ইউনাইটেড স্টেটস, প্রেজেন্টেড বাই কলম্বিয়া ইউনিভার্সিটি।
ফার্স্ট অ্যাওয়ার্ডেড 1917, আর এই বছর 2018 পুলিৎজার প্রাইজকে জিতল দ্য নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড দ্য নিউ ইয়র্কার ওন দ্য প্রাইজ। তারপর যে প্রশ্নটি আছে, দ্য এমিনেন্ট সিতার প্লেয়ার পণ্ডিত রবিশঙ্কর ওয়াজ দ্য ডিসিপল অফ বাবা আলাউদ্দিন খান, ইনায়াত খান, আলী আকবর খান, ভিলায়েত খান। এটির উত্তর হবে বাবা আলাউদ্দিন খান। তারপরে যে প্রশ্নটি, লাইট ইয়ার ইজ রিলেটেড টু এনার্জি স্পিড ডিস্টেন্স ইনটেন্সিটি, এটির উত্তর হবে ডিস্টেন্স। এই দেখতেই পাচ্ছেন লাইট ইয়ার, এই ইউনিট অফ অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স ইকুইভ্যালেন্ট টু দ্য ডিস্টেন্স দ্যাট লাইট ট্র্যাভেলস ইন ওয়ান ইয়ার, হুইচ ইজ 9.4607 × 10^12 কিলোমিটার। এটি আমাদের প্রশ্ন আসে। আর ওয়ান লাইট ইয়ার সমান সমান 6 trillion মাইলস। তারপরে যে প্রশ্নটি ছিল, এটি জেনারেল ইন্টেলিজেন্সের প্রশ্ন, পয়েন্টিং টু এ ফটোগ্রাফ অফ এ বয় সুরেশ সেড হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই মাদার, হাউ ইজ সুরেশ রিলেটেড টু দ্য বয়, ব্রাদার, আঙ্কেল, কাজিন, ফাদার। এটির উত্তর হবে অপশান ডি, ফাদার। তারপরে যে প্রশ্নটি ছিল, দ্য রাইট হুইচ ইজ লিগাল বাট নট এ ফান্ডামেন্টাল রাইট, চারটি অপশান ছিল, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন, রাইট টু প্রপার্টি। এটির যে উত্তরটি হবে সেটি হবে রাইট টু প্রপার্টি। এছাড়াও যে 6 fundamental রাইটস আছে আমাদের, কী কী একবার দেখে নেব, দ্য রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম ফ্রম এক্সপ্লয়টেশন, দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, দ্য রাইটস অফ কনস্টিটিউশনাল রেমেডিস। এই ছটি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। আর রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটস আমাদের এখন আর নেই। তারপরে যে প্রশ্নটি ছিল, হুইচ অফ দিস ল্যাঙ্গুয়েজ হ্যাভ হাইয়েস্ট নাম্বার অফ স্পিকার্স ইন ওয়েস্ট বেঙ্গল, উর্দু, ওড়িয়া, নেপালি, সাঁওতালি। এটির উত্তর হবে সাঁওতালি। কেন হবে তার ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল টু হ্যাভ 6 more ল্যাঙ্গুয়েজেস, এটি নিউ টাইমস অফ ইন্ডিয়ার একটি নিউজ। ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আর 2 অফিসিয়াল ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, ইংলিশ আর বেঙ্গলি। টু দিস উইল বি অ্যাডেড উর্দু, গুরুমুখী, নেপালি, অলচিখি, ওড়িয়া অ্যান্ড হিন্দি। এগুলো হচ্ছে কি, 6 more ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হবে সেই ল্যাঙ্গুয়েজগুলোর নাম। তারপরে দেখতে পাবেন, স্পোকেন বাই স্টেট লার্জার মুসলিম পলিউশন ইজ স্পোকেন বাই লেস দ্যান 5% অফ দ্য স্টেট অফ 2.3 crore মুসলিমস। তাহলে 2 কোটি 30 লাখ মুসলিমের মাত্র 5%, মানে ওই 12.5 লাখ মতো হচ্ছে আপনার উর্দুতে কথা বলে। আর অফ দ্য স্টেটস 9 crore পপুলেশন সান্তাস ব্যাকেটে অলচিকি আর অ্যাকাউন্টেড ফর 22.8 lakh, নেপালি 8 lakh, পাঞ্জাবি 4 lakh, ওড়িয়া 1 lakh। তাহলে আমাদের সবচেয়ে এখানে বেশি, আমরা ক্যালকুলেশনের অনুযায়ী দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি হচ্ছে সাঁওতাল, মানে সাঁওতালি। তারপরে যে প্রশ্নটি আছে, দ্য নেম অফ দ্য ফেমাস ফিল্ম ডিরেক্টর হু ওয়াজ দ্য ব্রাদার অফ অথর মহেশ্বতা দেবী ইজ, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিং, অজয় কর। মহেশ্বতা দেবীর ভাইয়ের নাম কি, ঋত্বিক ঘটক। এ দেখতেই পাচ্ছেন, মহেশ্বতা দেবী ওয়াজ বর্ন ইন 1926 ইন ব্রিটিশ ইন্ডিয়া, নাও ইন বাংলাদেশ, ঢাকা। হিজ ফাদার মনীষ ঘটক ওয়াজ এ ওয়েল নোন পোয়েট অ্যান্ড নোবেলিস্ট অফ কল্লোল মুভমেন্ট, হু ইউজ দ্য প্রিসিউডনম যুবন্যাস, ঘটক্স ব্রাদার ওয়াজ নোটেটেড ফিল্ম মেকার ঋত্বিক ঘটক। আমাদের যে প্রশ্নটি এসেছিল, ঋত্বিক ঘটক মহেশ্বতা দেবীর ভাই। তারপরে, হু ইনভেন্টেড ইলেকট্রিক জেনারেটর,
ইলেকট্রিক জেনারেটরকে আবিষ্কার করেছেন? এটির উত্তর হবে মাইকেল ফ্যারাডে। এছাড়াও এই দেখতেই পাচ্ছেন মাইকেল ফ্যারাডে ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেছে। এছাড়াও এখানে স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন টেলিফোন। অ্যালফ্রেড বি নোবেল, যার নামে নোবেল প্রাইজ দেওয়া হয়, তিনি আবিষ্কার করেছিলেন ডাইনামাইট। আর থমাস আলভা এডিসন, ইনি আবিষ্কার করেছিলেন ইলেকট্রিক বাল্ব। তারপরে যে প্রশ্নটি আছে, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া দ্যাট ইজ কন্যাকুমারি ইজ নর্থ অফ দ্য ট্রপিক অফ সেন্ট ক্যান্সার, সাউথ অফ দ্য ইকুয়েটর, সাউথ অফ দ্য ক্যাপ্রিকন, নর্থ অফ দ্য ইকুয়েটর। এটির উত্তর হবে নর্থ অফ দ্য ইকুয়েটর। এই দেখুন ছবিতে আমাদের ইন্ডিয়ার মাঝখান দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে, একদম নিচে আছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, আর এই যে ইকুয়েটর, ইকুয়েটরের থেকে ঠিক উপরে যেখানে কন্যাকুমারীকে অ্যারো দিয়ে দেখানো রয়েছে, এখানে হচ্ছে আমাদের কন্যাকুমারী, তাহলে ইকুয়েটরের ঠিক উপরে মানে নর্থে, নর্থ অফ ইকুয়েটর। তারপরে যে প্রশ্নটি আছে, স্মোক ইজ এ, চারটি অপশান, সলিউশন অফ লিকুইড ইন গ্যাস, সলিউশন অফ সলিড ইন গ্যাস, সলিউশন অফ গ্যাস ইন গ্যাস, সলিউশন অফ সলিড ইন লিকুইড। এটির উত্তর হবে সলিউশন অফ সলিড ইন গ্যাস। আমরা এছাড়া বাদবাকি যে সলিউশনগুলো আছে আমরা একবার দেখে নিই। এ গ্যাস ডিজলভস ইন এ গ্যাস, তার এক্সাম্পল হচ্ছে এয়ার। এ লিকুইড ডিজলভস ইন এ গ্যাস, তার এক্সাম্পল হচ্ছে ময়েস্ট এয়ার। এ সলিড ডিজলভস ইন এ গ্যাস, স্মোক অর স্মোক যেটি আমাদের পরীক্ষায় এসছে। এ গ্যাস ডিজলভস ইন এ লিকুইড, সোডা পপ। এ লিকুইড ডিজলভস ইন এ লিকুইড, ভিনিগার। এ সলিড ডিজলভস ইন এ লিকুইড, সুইট টি। এ গ্যাস ডিজলভস ইন এ সলিড, চারকোল, গ্যাস মাস্ক, ফিল্টার। এ লিকুইড ডিজলভস ইন এ সলিড, ডেন্টার ফিলিংস। এ সলিড ডিজলভস ইন এ সলিড, 14K গোল্ড। আশা করি ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে, এখান থেকেও আরও প্রশ্ন আসতে পারে এক্সামে, এটা তাই জন্য ভালো করে দেখে রাখবেন। নেক্সট যে প্রশ্নটি এসছে, বীরবল বিকেম মিনিস্টার ইন দ্য রিজিয়ন অফ বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। এটির উত্তর হবে আকবর। তারপরে যে প্রশ্নটি এসছে, ইফ উই অ্যাড এক্সট্রা সলভেন্ট টু এ সলিউশন ইট বিকামস সুপার স্যাচুরেটেড, স্যাচুরেটেড, নন স্যাচুরেটেড, কলোডিয়াল সলিউশন। এটির উত্তর হবে স্যাচুরেটেড। এই দেখুন, এই যে স্যাচুরেটেড সলিউশন, উপরে সলিউবেল, নিচে সলভেন্ট। আনস্যাচুরেটেড সলিউশন কোথায়? মোর সলিউড ডিজলভস। স্যাচুরেটেড সলিউশন, নো মোর সলিউড ডিজলভস। সুপার স্যাচুরেটেড সলিউশন, বিকামস আনস্টেবল ক্রিস্টালস ফর্ম। আর কলোডিয়াল সিস্টেমটা কি? দ্য কলোডিয়াল পার্টিকেলস আর নট ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ বাট ক্যান বি অবজার্ভড আন্ডার অ্যান আল্ট্রা মাইক্রোস্কোপ। টাইপস অফ কলোডিয়াল সলিউশন, আইওফিলিক আর আইওফোবিক। এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন, আমি ইনফরমেশানগুলো একসঙ্গে কালেক্ট করে দিয়েছি যাতে আমাদের পরবর্তী এক্সামে, আমরা এখন যে এক্সামটি দেবো সেখানে অনেক উপকার হয়। নেক্সট যে প্রশ্নটি এসছে, দ্য লংগেস্ট রিভার অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া ইজ, নর্মদা, মহানদী, গোদাবরী, কাবেরী। এটির উত্তর হবে অপশান সি, গোদাবরী। এই দেখতে পারেন ছবিতে গোদাবরীর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 1465 কিলোমিটার, কৃষ্ণা 1400 কিলোমিটার, নর্মদা 1312 কিলোমিটার। তারপরে নেক্সট যে প্রশ্নটি ছিল, দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বর্তমানে যেটিকে সেটাই আমাদের গুরুত্বপূর্ণ, 2014 সালে কে ছিল সেটি অত গুরুত্বপূর্ণ নয়। তো বর্তমানে চিফ জাস্টিস কে? সেটি হলেন, তিনি হলেন দীপক মিশ্রা। দ্য প্রেজেন্ট সিজিআই ইজ জাস্টিস দীপক মিশ্রা, ইজ দ্য 45th চিফ জাস্টিস, ঠিক আছে, 45th চিফ জাস্টিস হচ্ছে দীপক মিশ্রা। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেন কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। স্যালারি দেওয়া আছে 2,80,000 পার মান্থ। এগুলো সবগুলোই আমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে,
যে চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, চিফ জাস্টিসের স্যালারি, চিফ জাস্টিস কতদিন চিফ জাস্টিস থাকতে পারেন টিল দ্য এজ অফ 65 ইয়ার্স, কোন আর্টিকেলের মাধ্যমে চিফ জাস্টিস হন আর্টিকেল 124, আর প্রথম চিফ জাস্টিস কে ছিলেন জাস্টিস এইচ জে কানাইয়া। এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা একটা প্রশ্ন। তাহলে আমি সব ইনফরমেশানগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি যাতে আপনাদের অনেক উপকার হয়, তাই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এরকম আরও আরও ভিডিও পাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, আর আমরা উৎসাহিত এবং আরও নতুন নতুন টপিকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারব। তারপরে যে প্রশ্নটি ছিল, দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ, এটাও রিসেন্ট, বর্তমানে যে যিনি আছেন তিনি হলেন মাইক পম্পেও, তিনি আছেন 26 এপ্রিল 2018 থেকে। এই যে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগবে। বাকি দুটো পার্টে আমরা আমাদের ফুডের লাস্ট ইয়ার জেনারেল স্টাডিজের যে প্রশ্ন তার সলিউশন তুলে ধরব এবং তার ডিটেলস ব্যাখ্যা সহ যেখান থেকে আরও নতুন নতুন প্রশ্ন আসতে পারে, যেমন লাস্ট দুটো প্রশ্নই ওরম ধরনের প্রশ্ন ছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানান যে কীভাবে আমরা আরও ভালোভাবে উন্নত করতে পারি যাতে আপনাদের এক্সামে এইগুলো সুবিধা হয়, অনেক কাজে লাগে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।